মালদা জেলার গাজলে শুরু হলো দিদি সুরক্ষা কবচ কর্মসূচি। রাজ্যের ও বিভিন্ন জেলার পাশাপাশি এদিন জেলার মালদা জেলার গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে মানুষের সাথে দিদি সুরক্ষা কবচকে সামনে রেখে কথা বলে জনসংযোগ শুরু করেন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী মৌসুম বিনোজির নূর। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্বরা। চাকনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সভাপতি ত্রিনাথ বিশ্বাস সহ তৃণমূলের কংগ্রেস নেতৃত্বরা এদিন উপস্থিত ছিলেন। এদিন চাকনগর গ্রাম পঞ্চায়েতের সুরক্ষা কবচ কর্মসূচি চলাকালীন বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন সাংসদ মৌসুম বিনোজির নূর। এছাড়াও পাশাপাশি নাগরা শিমল প্রাথমিক বিদ্যালয় ময়দানে একটি সভার যোগদান করেন তিনি। আর এটা হচ্ছে আমাদের মোটনার যোগ্যতা আছে কিন্তু পাচ্ছেন না, ওরা এসে আরো বিস্তারিতভাবে বোঝাবে। এমবিডিলাইট এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে, 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিডিলাইট।